সব কিছু ছবি তুলে ফেসবুকে দিতে হয় না, কিছু পার্সোনাল জিনিস থাকা লাগে, পার্সোনাল একটা এরিয়া, পার্সোনাল স্পেস, পার্সোনাল লাইফ, পার্সোনাল চ্যারিটি, পার্সোনাল গুড ডিডস, এটা লাগবে আপনার। এটা আল্লাহ তাআলা বেশি পছন্দ করে। আল্লাহকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, এমন কোন গোপন জিনিস তোমার আর তোমার রবের মাঝে আছে যেটা তোমার রব ছাড়া কেউ জানে না? তোমার আর তোমার রবের মাঝে এরকম গোপন কোন ডিলিংস আছে যেটা কেউ জানে না? জীবনে কখনো গোপন দান করছো যেটা কেউ দেখেনি? ওইটাই কাজে লাগবে। এজন্য ষষ্ঠ শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে দান করে, সিক্রেট চ্যারিটি করে। গোপনে দান করতে রাজি আছেন তো সবাই? নট নেসেসারি যে খুব বিগ অ্যামাউন্ট লাগবে, এক রিঙ্গিত কয় রিঙ্গিত ওইটাকে আল্লাহ পেলে পুষে উহুদ পাহাড়ের সমান উঁচু করে আপনার আমল নামা ঢুকাই দেবে। কটা গেল? সাত নম্বর হচ্ছে রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহ, যে ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে, আল্লাহকে স্মরণ করে আর চোখের পানি ছাড়ে।